সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক মূল্যায়ন দুই বা ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নে যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষায় স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রথম অধ্যায় আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এ অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে তা নিয়ে আলোচনা করব বিষয় স্বাস্থ্য সুরক্ষা প্রথম অধ্যায় আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এক তোমার একজন পছন্দের ব্যক্তি তার সুস্বাস্থ্য চর্চায় কী কাজ করে এবং সেই কাজ কি প্রভাব ফেলে তা লেখো দুই সুস্বাস্থ্য চর্চায় তুমি কোন কোন কাজ করো তিন আমাদের জীবনে সুস্বাস্থ্য কেন প্রয়োজন তাও লেখো চার ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাসের তালিকা তৈরি করো পাঁচ সুস্থ এবং ভালো থাকার জন্য তোমার কোন কোন অভ্যাস গড়ে তোলা উচিত বলে মনে করো ছয় শারীরিকভাবে ভালো না থাকলে তা কিভাবে মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে সাত ওয়েলবিং বলতে কি বুঝো তা উল্লেখ করো আর স্বাস্থ্য কি স্বাস্থ্য ভালো থাকা কেন গুরুত্বপূর্ণ নয় তোমার স্বাস্থ্য ঠিক রাখতে তুমি কি কি কাজ করো এবং কেন এসব কাজ করা প্রয়োজন দশ স্বাস্থ্য ভালো রাখার জন্য সহায়ক কাজ এবং অভ্যাস এর তালিকা তৈরি করো এবং তা পোস্টারে উপস্থাপন করো এগারো সুস্বাস্থ্য চর্চায় তোমার কর্মপ্রণালী মাউন্ট ম্যাপ ডায়াগ্রাম এর মাধ্যমে দেখাও মূলত এরকম ভাবেই তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের প্রথম অধ্যায় আমার স্বাস্থ্য আমার সুরক্ষা থেকে লিখিত পরীক্ষার প্রশ্ন হতে পারে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না এরকমভাবেই প্রশ্ন করা হবে তাই এটি একটি নমুনা প্রশ্নপত্র আশা করা যায় তোমরা যদি এগুলো ভালোভাবে অনুশীলন করো তাহলে তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ